Assalamualaikum everyone, welcome to another vlog. কি অবস্থা সবার? আজকের ব্লগটা হচ্ছে খানা পিনা রিলেটেড। আজকে দুইটা স্পেশাল জায়গায় যাব, স্পেশালি কারণে কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে এই দুটা জায়গার খাবার আমি টেস্ট করব, কিন্তু সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি একটু টাইম করতে পারছি। তো ফার্স্টে যেখানে যাব সেখানে যাওয়ার আগে একটু হাতির ঝিলে গেছিলাম, কারণ অনেক দিনের একটা গরমের পরে না আজকে খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল, একদম ঠান্ডা বাতাস। তো আমি আর আমার ফ্রেন্ড ঠিক করলাম যে না, ও সব জায়গায় যাব, বাট আগে এই জায়গাটা একটু এনজয় করি। তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়ায় কতক্ষণ হাতির ঝিলে ঠান্ডা বাতাসটা এনজয় করলাম, এত ভালো লাগতেছিল। মানে দিনে যে একটা প্রচণ্ড গরম ছিল, সেই গরমের পরে একটা স্বস্তির বাতাস। দেন দুই ফ্রেন্ড মিলে একটু রং চা খেলাম। সো আজকে চলে এসেছি হারফির গুলশান আউটলেটে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল হারফির ফ্রাইড চিকেনটা ট্রাই করব, কারণ এটার অনেক পজিটিভ রিভিউ শুনছি যে হারফির ফ্রাইড চিকেনটা নাকি অনেক মজার। তো ভেতরটা খুব ভালো, বেশ বড় জায়গা নিয়ে রেস্টুরেন্টটা, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চিল করার মতন বেশ ভালো জায়গা আমি মনে করি। তো আমরা যেহেতু এখান থেকে আরও একটা জায়গায় যাবো আরেকটা জিনিস ট্রাই করতে, তাই আমরা জাস্ট দুইটা লেগ পিস আর কি ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছিলাম টেস্টটা পাওয়ার জন্য। তো ফ্রাইড চিকেনটা অর্ডার দেওয়ার পরে বসেছিলাম, বেশি সময় লাগে না। আর এই হচ্ছে মেনুটা, একটু দেখাই দিই, যদিও ওদের পেজেও মেনুটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি দেখে আসছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, হারফির ফ্রাইড চিকেনটা এত বেশি মজার ছিল। এটার সাথে একটা গার্লিক মেয়োনেজ সস দিছে, ওইটাও কি পরিমাণ যে মজার ছিল! আমি সসটা জাস্ট খালি মনে হয় খেতে পারবো এরকম অবস্থা, অসম্ভব পরিমাণে মজার ছিল। অ্যান্ড উপরের যে ক্রিসপিনেসটা, কিছু থাকে না ফ্রাইড চিকেন, অতিরিক্ত বাইরের ইয়াটা থাকে, ক্রিস্পটা থাকে, মানে বাইরের ইয়াটা একদম জাস্ট পারফেক্ট ছিল। আমি বলবো যে অবশ্যই 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 এটা ফ্রাইড চিকেনটা একবার হইলেও ট্রাই করবেন। এরপর আমরা চলে যাই বনানীতে, দুরুমে। এটা হচ্ছে একটা টার্কিশ ডোনারের ছোট্ট একটা আউটলেট, মানে কোনো বসার স্পেস নাই, কিছু নাই, ইয়েলো শোরুমের পাশে। আমি একটু লোকেশনটা বোঝার জন্য ভালো করে দেখাই দিচ্ছি। ইয়েলো শোরুমের একদম সাথে এই যে এই এই ছোট্ট এতটুকু জায়গায় দুরুম টার্কিশ ডোনার। বেসিক্যালি এটা একটা শর্মার দোকান, এখানে কোনো বসার কিন্তু কোনো স্পেস নেই, আপনাকে দাঁড়াই খাবারটা নিতে হবে। আমরা হচ্ছে ঝটপট দুই ফ্রেন্ড দুইটা শর্মা অর্ডার দিয়ে দিই। আমার ফ্রেন্ড দেয় দ্য অরিজিনাল চিকেন ডোনার, যেটা প্রাইস ছিল 250 টাকা, আর আমি দিই হচ্ছে মেডিটেরিয়ান ডোনার। এটা ওরা আমাদেরকে সাজেস্ট করছিলো, বলছিল এটা নাকি ওনাদের সিগনেচার শর্মা। অ্যান্ড আমি অ্যাজ আ শর্মা লাভার খুব বেশি এক্সাইটেড ছিলাম এটাতে আসার জন্য, কারণ আমার হচ্ছে মনে প্রাণে শর্মা অনেক বেশি পছন্দের। তো আমি অনেক আশা ভরসা নিয়ে অনেক জ্যাম ট্যাম ঠেলে আসছি। তো শর্মাটা একদম ইনস্ট্যান্ট ওরা অর্ডার দেওয়ার পরে গরম গরম এই যে রেডি করে দিচ্ছে, দেখতে তো খুবই ফ্যাসিনেটিং লাগতেছিল। আমি ওয়েট করতেছিলাম যে কখন খাবো, আর এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছিলাম, মানে অ্যারোমাতেই পেট ভরে যাচ্ছিল এরকম অবস্থা। দেখতেও কিন্তু মানে প্রসেসিংটাও দেখতে খুব বেশি ফ্যাসিনেটিং লাগতেছিল, অ্যান্ড ওদের প্যাকেজিংটাও কিন্তু অনেক বেশি জোস। তা আমি এটা হচ্ছে অনেক রিভিউ টিভিউ দেখে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আসবো, অ্যান্ড ফাইনালি আজকে আমি আসছি। তো যেহেতু বসার স্পেস নাই, একটু কষ্ট করে দাঁড়ায় খাইতে হবে, বাট আমার বিশ্বাস ছিল যে যদি মজা হয় ভাই দাঁড়ায় খাইলেও কোনো সমস্যা নাই, মানে সব কিছু মানা যাবে। তবে প্রাইজিংটা নিয়ে আমার একটু টেনশন লাগতেছিলো, কারণ টেনশন বলতে কি একটু ইয়ে লাগতেছিলো যে 250 টাকা 350 টাকা দিয়ে শর্মা খাবো একটা, কেমন জানি হয় বা কোয়ান্টিটিটা কীরকম হয়, খেয়ে শান্তি পাই কি না। এই যে ভাবতে ভাবতে ফাইনালি আমার শর্মাটা চলে আসে, অ্যান্ড প্যাকেজিংটা এই যে বললাম অনেক কিউট। সো এখন হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ ভাই, ট্রাস্ট মি, লাইফে যদি আপনি শর্মা খায় থাকেন কোনো জায়গার, তাহলে এই মানে অন্য কোনো জায়গার খান বা না খান, এই জায়গার শর্মা অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে। মানে আমি যে এত দূর জ্যাম ঠেলে এত কষ্ট করে আসছি, আমি বলবো যে আমার পয়সা উসুল, আমার এক পয়সাও বৃথা যায় না, আমার একটুও কষ্ট বৃথা যায় নাই। আমার ফ্রেন্ড যেটা নিয়েছিল ওইটাও অনেক মজার ছিল, আর আমার যেটা মেডিটেরিয়ান সিগনেচার ওদের যেটা, এটাও অসম্ভব পরিমাণে মজার ছিল। মানে এটার আসলে আমি আর কোনো কিছু ব্যাখ্যাই করতে চাই না, আমার তো এক কথায় অসাধারণ লাগছে। আপনার কাছে যদি মনে হয় যে না প্রাইজিংটা একটু বেশি, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই ভালো জিনিস একটু টাকা দিয়ে খেললেও তাও ভালো, কারণ কি যদি মন ভরে তাইলে পয়সা উসুল, আর এইটা একটা পয়সা উসুল শর্মা আমি মনে করি। আর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, আমার একার পক্ষে একটা খেয়ে শেষ করাটা খুব টাফ হয়ে গেছিলো। সো
পেটটেট ভরে মনের শান্তি নিয়ে চলে গেলাম পুলিশ প্লাজাতে। পুলিশ প্লাজায় হচ্ছে যাব লিরা ইম্পোর্টে কিছু টুকটাক কসমেটিক্স কেনার জন্য, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো যেতে যেতে হচ্ছে বনানীর এই সুন্দর রাস্তা দেখে দেখে যাচ্ছিলাম। ঈদ উপলক্ষে এত সুন্দর করে লাইটিং করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল আর খুবই ফ্যাসিনেটিং লাগতেছিল লাইটিংগুলো দেখতে। তো সুন্দর লাইটিং আর রাস্তাঘাটে ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা ফাইনালি চলে আসি পুলিশ প্লাজাতে। যদিও লিরা ইম্পোর্টের অনেকগুলো আউটলেটই আছে, কিন্তু আমাদের যাত্রাপথে এটা কাছে পড়ার বিধায় আমরা এখানে আসছি। অ্যান্ড ফার্স্টে যখন ঢুকতেছিলাম অনেক ঠান্ডা ঠান্ডা একটা এসির বাতাস লাগতেছিল, ভালোই লাগতেছিল, কারণ আস্তে আস্তে আসলে একটু গরমও লাগতেছিলো। যদিও আজকে অন্যান্য দিনের তুলনায় মানে সন্ধ্যায় এত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিলো। তো এনিওয়েজ যাচ্ছি লিরা ইম্পোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেছি লিরাতে। তো ঢুকে দেখি অনেক ভিড় ছিল, তো যাই হোক ভিড়টির ঠেলে টুকটাক যা কেনাকাটা করা দরকার ছিল আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে কিনে টিনে তারপরে মানে একটা মন খুশি করে, কারণ পেট ভরে খেয়েছি, মন ভরে শপিং করেছি, আর কে লাগে জীবনে। তারপর এই সুন্দর মগবাজারের ফ্লাইওভারের এই পেইন্টিং দেখতে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।